আমি মনে করি আমাদের সামনে বিকল্প একটাই, এই বিষয়গুলো প্যারামিটারগুলো ঠিক করবার পরে সমস্ত দলের কাছে যান পেশাজীবীরা, এই দাবিতে রাস্তায় নামেন। আমি মনে করি গতকাল রেজা কিবরিয়া সাহেবদের মিটিংয়ের উপরে বাধা দিল, হামলা করলো, আর তারপরে আমরা কেউ কিন্তু প্রতিবাদ তো করলাম না, তো উনি একাই। আমি যখন ভাটারায় মিটিং করতে গেছি, রব ভাই ছিলেন, অনেক নেতা ছিলেন, কাউকে কাছেই যেতে দিলেন না, মারপিট করে কতগুলো লোক আহত হয়েছে, ছিলেন অন্যান্যর সাথে কিন্তু সবাই আসেনি। এখন সবাই একসাথে নামতে হবে, দেন এই গভর্নমেন্টকে দিন কাউন্ট করতে হবে। আমি উইথ কনফিডেন্স বলি, আমাদের অভিজ্ঞতা হচ্ছে অতীতকালে বাংলাদেশে ওই এরশাদের সময় থেকে যে ঐক্যবদ্ধ আন্দোলন সূচনা হয়েছে তা বিজয়ের মুখ না থেকে ছাড়েনি। এখন সেই কাজটা করবার জন্য কী করবেন, এটা বহুবার বলা হয়েছে, আলোচনা হয়েছে। বিএনপি এই ব্যাপারে আগের চেয়েতে আমি বলবো স্পষ্ট করে কথা বলছেন, কিন্তু তারা যে এটার রোড ম্যাপ কত বড় করেছেন তা বুঝছি না আমি। যেরকম করে রেদওয়ান বললেন যে তাদের সাথে কথা হয়েছে, আমার সাথেও একজনের কথা হয়েছে, কিন্তু তিনি স্পষ্ট কোনো ধারণার ভিত্তিতে কথা বলেননি। আমি বললাম যে আপনারা বলেছেন দুই মাস আগে যে আপনারা কথা শুরু করবেন, দুই মাস পার হয়ে গেছে, এরপরও সবার সাথে কথা বলেননি, তারপরেও আপনারা কেবল হোমওয়ার্ক করছেন, তাহলে হোমওয়ার্ক বাদ দিয়ে রাস্তার ওয়ার্ক করবার জন্য আপনাদের আরও তিন মাস সময় লাগবে নাকি? এই সরকার তখন গর্তে পড়েছে, সবাই বোঝেন। আমাদের প্রধানমন্ত্রী যে ছুটোছুটি করছেন, মাঝে মাঝে আবার প্রশ্ন করতে ইচ্ছে করে, কারণ আমার আবার ওই যে নূর আমিন ব্যাপারই বললো না, তাকে গ্রেপ্তার করতে পারে, আমাকে গ্রেপ্তার করতে পারে না, কেন এই সরকার, আমারই তো দুই বছর জেল খাটলাম, তিনবারে জেল খাটছি আমি এ পর্যন্ত, মামলা আমার নামে কিন্তু বেশি নাই, দুটো মাত্র, কিন্তু দুটো মামলাতেই আমাকে ২০ বার করে ফাঁসি দেওয়া যেতে পারে। আমার কাছে পাসপোর্ট নাই, পাসপোর্ট রেখে দিয়েছে, দেয় না, কিন্তু ওই কথা সরকার যেরকম চাপ দিয়ে নির্যাতন করে আন্দোলন বন্ধ করতে চাইবে, সেই ভাবনায় পেশাজীবী বসে থাকলে চলবে না, কোনো সন্দেহ নাই। আমেরিকান স্যাংশন, তারপরে ১২টা মানবাধিকার প্রতিষ্ঠানের চিঠি জাতিসংঘের কাছে, জাতিসংঘ সেটা কগনিশনে নিয়েছে বলে বলেছে, এরপরে এখন প্রধানমন্ত্রী ছুটাছুটি তো করতে হবে, আরও হয়তো কারণ আছে, সব আমরা জানি না, অথবা জানলেও বলবো কি বলবো না তা বুঝতে পারি না। পাঁচ দিন ধরে মালদ্বীপ কী করতে হবে আমি তো বুঝতে পারলাম না, কী চুক্তি করেছে পড়েছেন? ওর কোনো দরকার আছে, পাঁচ ঘন্টাও লাগে না, ওনার যাওয়ারই দরকার লাগে না। এখন শুনছি ঐতিহাসিক ৭ মার্চের সন্ধ্যার ফ্লাইটে নাকি উনি আবার দুবাই যাবেন, কেন দুবাই কি, কদিনের জন্য যাবেন, কোনো সার্কুলার নাই, কিন্তু ভেতরে ভেতরে আসছে ৭ দিন নাকি থাকবেন ওখানে। ভাই দুবাই ৭ দিন মানুষ কোন রাজনৈতিক কাজে থাকে বলেন তো, দাল না কুছ কালা তো জরুর হ্যাঁ, সেটাও বেরবে, যে গরম দেখেছেন ১৩ বছরে ১৩ দিনে সে গরম ঠান্ডা হয়ে যাবে, শুধু অপেক্ষা করবার সময় এখন, কেন আমাদের প্রস্তুত হতে হবে। কিন্তু আমি জনাব রেজা কিবরিয়ার কথার সাথে কয়েকটা শব্দ বা কয়েকটা বাক্য জোর করা যোগ করা খুব উচিত মনে করছি। দেখেন এখন হোল ওয়ার্ল্ডের অ্যাটেনশন কোথায়, যে রাশিয়ান অ্যাগ্রেশন অন ইউক্রেন, ইউক্রেনের একটা প্রেসিডেন্ট, আমি মাঝে মাঝে বলেছি, কেউ কেউ বিরোধিতা করেছেন আমার সাথে আলোচনায় বলেছেন, ২৫ মার্চের রাত্রে বঙ্গবন্ধু শেখ মুজিব ধরা দিলেন কেন, বলেছে যে না কি করবে, তাছাড়া তো কোনো উপায় ছিল না, আর এত বড় একটা সেনাবাহর অগ্রসর হচ্ছে তার রাজধানীর দিকে, জেলেনস্কিকে আমেরিকা অফার করেছে তোমাকে সেফলি এক্সিট দিয়ে দিচ্ছি আসো, উনি কি বলেছেন, কি করছেন এখন? এবং ওনার এই কথাটা খেয়াল করে উনি বলছেন একদম শুরুতে, এত বড় সৈন্যরা ধেয়ে আসছে কিন্তু আমি একা, আমাকে যারা বলেছিলেন সেরকম সাপোর্ট করেনি, খুবই মানে অদ্ভুতভাবে বিশ্বটা পাল্টে গেছে। আমার ছাত্র জীবনে অক্টোবর সোশ্যালিস্ট রেভলিউশন লেনিনের নেতৃত্বে একটা ড্রিম ছিল, ওই রকম বিপ্লব করতে চাই,
ওই রকম সমাজ চাই, লেনিনের মতো নেতা চাই। ওই রাশিয়া এখন ইজ অ্যান আগ্রেসর, ঠিক তো? এর চেয়ে নির্লজ্জ আগ্রাসন কী হবে? সেই আগ্রাসনের মুখে লোকে বলছে, এবং আমি মনে করি পর্যবেক্ষকরা তাই বলবে, একা একা এত বড় সাহস পায়নি। এদিকে চায়না তো বলেই আছে তাইওয়ান অ্যাগ্রেশন করবে, তাইওয়ান তার। আমেরিকান প্রেসিডেন্ট তাইওয়ানের ব্যাপারে বলেছেন ওইখানে যুদ্ধ করবে আমেরিকা, কিন্তু আগেই বলেছেন ইউক্রেনে যুদ্ধ করবেন না। মানে আগে রাশিয়া চীনকে মনে করতাম বন্ধু, আর মনে করতাম মার্কিনরা তো সাম্রাজ্যবাদ, এখন দেখি বাবারে পুরো জিনিসটারে উল্টে যাচ্ছে, অ্যাগ্রেশন করছে এরা, আর আমেরিকা বসে বসে দেখছে। আমেরিকার একটা সমস্যা অবশ্য আমি বুঝি, ওরা খুবই অফিসিয়ালি যায়। পুতিন সকালে বলে বিকালে যুদ্ধ লাগিয়ে দিতে পারে, কিন্তু আমেরিকাতে এত বড় পাওয়ারফুল প্রেসিডেন্ট তো করতে পারে না, তার সোল প্রসেস করে আসতে হয়। এই জন্যে ওদের প্রসেসের জন্য আমাদের অপেক্ষা করা চলবে না, আমাদের প্রসেস আমাদের মানতে হবে। এই জায়গায় গ্রাউন্ডটা আমাদের তৈরি করতে হবে। আমরা যদি ওই কাজটা করতে পারতাম এর মধ্যে, এই হোমওয়ার্ক করতে করতে যদি কয়েক বছর পার করে না দিতাম, তাহলে শেখ হাসিনার সরকার দ্বিতীয় টার্মে তো আসতেও পারতো না।